শীত অন্ধকার রাতকে উপেক্ষা করে এলাকার করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন পুলিশ প্রশাসন। সারাদিনের প্রশাসনিক কাজকর্ম সামলে করোনা রোগীদের বাড়ির দোরগোড়ায় খাবার পৌঁছে দিচ্ছেন তারা। পুলিশের মানবিক রূপের এমনই ছবি ধরা পড়ল মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন করোনা রোগীদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেবে রাজ্য। সেই নির্দেশকে কার্যকর করতেই হরিশ্চন্দ্রপুর থানার আধিকারিকদের মধ্যে দেখা গেল তৎপরতা। স্বয়ং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস অন্যান্য আধিকারিকদের সঙ্গে খাবারের প্যাকেট হাতে ছুটে যাচ্ছেন করোনা রোগীদের বাড়িতে, পৌঁছে দিচ্ছেন সারাদিনের খাবার। পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয় হাসপাতাল থেকে এলাকার করোনা রোগীদের তালিকা সংগ্রহ করছে পুলিশ প্রশাসন। তারপরই থানার আধিকারিকরা দলে ভাগ হয়ে খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন তাদের বাড়িতে, খোঁজ নিচ্ছেন শরীর স্বাস্থ্যের। যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন বাড়ির দোরগোড়ায় খাবার পৌঁছে দেবেন হরিশ্চন্দ্রপুরের পুলিশ কর্মীরা, এমনটাই আশ্বাস দিচ্ছেন তারা। করোনায় বাড়িতে আটকে থেকে পুলিশের কাছ থেকে এরকম পরিষেবা পেয়ে আপ্লুত এলাকার করোনা রোগীরা তারা ধন্যবাদ জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কর্মীদের। আপনারা এখানে কি এসেছিল এখন? আমাদের বড় বড় স্যার আমাকে দেখতে। আচ্ছা, কি দিয়ে গেলেন? ফুড সাপ্লাই দিল কিছু খাওয়ার জন্য। আচ্ছা, আর সাবধানে থাকতে বললেন, সুস্থ থাকতে বললেন, ভালো কোয়ারেন্টাইনে থাকবেন, কোয়ারেন্টাইনে থাকতে বললেন, ভালো থাকতে বললেন। আচ্ছা, কেমন লাগছে এই যে পুলিশের এত সুন্দর একটা ভূমিকা? না, এই তো ভালো লাগলো আমাকে দেখে, এটা করে আমার খুব ভালো লাগলো যে বাড়িতে এসছেন বড়বাবু সাহেব, আমাকে খোঁজ টোজ নিলেন, কেমন আছে না আছি সেটা জানার জন্য আসলে খুব ভালো লাগলো। এ প্রসঙ্গে শুনে নেব হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের বক্তব্য। কি বলবেন স্যার এই ব্যাপার নিয়ে? এটা আমাদের কাছে একটা সরকারের একটা নির্দেশিকা এসছে, আমাদের একটা মহামান্য পিএম ম্যাডামের একটা প্রকল্প, যে এই মুহূর্তে যারা দুস্থ করোনা রুগী তাদেরকে আমরা চিহ্নিত করে বিএমওই সাহেবের কাছ থেকে এবং বিডিও সাহেবের কাছ থেকে লিস্ট নিয়ে সেই খাবারটা আমরা ওদের থেকে পেয়ে আমরা সেগুলো বাড়ি বাড়ি পুলিশ মারফত সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, যেন তারা হোম আইসোলেশনে থাকে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তাদের খাবারের ব্যবস্থা সরকার করবে। স্যার, কতদিন ধরে চলছে এটা? এটা আমাদের গত 7 তারিখ থেকে শুরু হয়েছে, এটা আগামী দিনও চলবে। তো এখন যেহেতু করোনাটা মহামারীর সময় চলছে, সরকারের একটা এখানে শুভ উদ্যোগ যেন সরকার বাড়ি বাড়ি খাবারটা পৌঁছে দেয়, রোগীরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তো ঘৃণার চোখে দেখলে হবে না, হয়তো একটা রুগীকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে, তাকেও সমাজে ফিরিয়ে আনতে হবে। এখন প্রত্যেকটা মানুষের আলাদা বিচার থাকতে পারে, কিন্তু সরকারের যেটা প্রচার, কোনো রুগীকে আমরা হেয় করব না, ঘৃণা করব না, আমরা তাদের সাথে আছি, পাশে আছি এবং তাদেরা দ্রুত সুস্থ কামনা করছি আমরা। পুলিশের এই ভিন্ন রূপ দেখে অবাক হরিশ্চন্দ্রপুর এলাকাবাসী। এর আগেও মহামারী ছাড়াও অন্যান্য সময়ে হরিশ্চন্দ্রপুরবাসী পুলিশের মানবিক রূপ প্রত্যক্ষ করেছেন। করোনার তৃতীয় ঢেউয়ে জেরবার সারা রাজ্য, আর এরই মধ্যে রাজ্য সরকার এবং পুলিশের এই যৌথ উদ্যোগ সাড়া ফেলেছে এলাকায়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ফার্নিচার, ওয়ার্ডরোবস, বেড সহ অন্যান্য প্রয়োজনীয় এবং শৌখিন আসবাব তৈরির জন্য ব্যবহার করুন অ্যাপেলো ক্লাব প্লাইউড। অত্যন্ত শক্তিশালী, টেকসই ও বিভিন্ন আবহাওয়ার উপযোগী অ্যাপেলো ক্লাব প্লাইউড নির্দ্বিধায় ক্রয় করুন এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্লাইউডে তৈরি উন্নত মানের আসবাব আজীবন নিশ্চিন্তে ব্যবহার করুন। আমাদের ঠিকানা অ্যাপেলো প্লাইউড ইন্ডাস্ট্রি, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে ফোনে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নম্বর 8101864509।